হিরোসেট কাণ্ডর শেহতীয়া আপডেট হয় অরুণাচল সীমান্তর জুনাইত সংঘটিত হওয়া এটা অতিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর ঘটনা আর এই ঘটনার সবিশেষ ইতিমধ্যে আমি আপনার শিবু বৈশ্য নামের এগারী যুবকে হিরোসেট করলে অজয় দাস নামের এগারী যুবক খেতিত কাম করে থাকার সময়সাতে অজয় দাসক আক্রমণ করে শিবু বৈশ্য কেবল আক্রমণ নহয় ডিঙি কাটি সেই ডিঙি বস্তাত ভরাই লৈ আনি আত্মসমর্পণ করে আরক্ষীর ওসর আর এই ঘটনায় কপাই তুলিছে শিহরিত করে তুলিছে সকলকে কাটিছে কুঠার আর দপরা এটা কি কারণে কাটিছে বলে আপনার হত্যা করেছে বলে উল্লেখ করেছে হত্যা মানে এটা এই সোয়ালটো কারণে এনেকা করেছে প্রেমজনিত কারণে প্রেমজনিত কারণে এটা আপনাদেরকে কি বিচারে আমি একে তো ফাঁসি বিচারে আর শেহতীয়া যেখানে তথ্য ইয়ার কারণ আছিল এটা প্রেম আর প্রেম অন্য নহয় শিবু বৈশ্যর ভাগিনীয়েকর সহিতে সম্পর্ক আছিল অজয় দাসর আর সেই সম্পর্ক মানি লব বিচরা নাছিল শিবু বৈশ্য গতি শিবু বৈশ্যে সেই সম্পর্ক মানি লব নিবিচরার বাবে অজয় দাসক পূর্বতেও বহুবার গালি দিছিল বা তেওঁলোকৰ মাজত কাজিয়া পেচাল হৈছিল তর্ক বিতর্ক হৈছিল বহুবার ভাবুকিও দিয়া হৈছিল কিন্তু এবার চরম পর্যায় পালেগৈ শিবু বৈশ্যই একেবারে হিরোসেট করলে অজয় দাস খেতি কাম করে থাকার সময়সাতে অজয় দাসক হিরোসেট করে আর তারপিছতে যখন স্থানীয় লোক আছে পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে বিচারিছে শিবু বৈশ্যর ফাঁসি হোক অর্থাৎ হত্যাকারী ফাঁসি হোক আর হত্যাকারী শিবু বৈশ্যর বাসগৃহও জ্বলাই দিছে উত্তেজিত রাইজ লড়াটো আর যিজনে মার্ডার করেছে সরু ভাইটি আর ভাগিন ছোৱালীজনী এতিয়া গায়েব হয়ে আছে ডাঙর ককাইজন সিও গায়েব হয়ে আছে যাকালি মেডিকেল এডমিট আসে কিন্তু আমি তাকে একু করব পারা নাই এটা আমাক এই গোটেকটা মানুষ লাগিব আর লড়াজন ফাঁসি দিব লাগিব হিরোসেট কাণ্ডর শেহতীয়া আপডেট হয় অরুণাচল সীমান্তর জুনাইত সংঘটিত হওয়া এটা অতিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর ঘটনা আর এই ঘটনার সবিশেষ ইতিমধ্যে আমি আপনার শিবু বৈশ্য নামের এগারী যুবকে হিরোসেট করলে অজয় দাস নামের এগারী যুবক খেতিত কাম করে থাকার সময়সাতে অজয় দাসক আক্রমণ করে শিবু বৈশ্য কেবল আক্রমণ নহয় ডিঙি কাটি সেই ডিঙি বস্তাত ভরাই লৈ আনি আত্মসমর্পণ করে আরক্ষীর ওসর আর এই ঘটনায় কপাই তুলিছে শিহরিত করে তুলিছে সকলকে কাটিছে কুঠার আর দপরা এটা কি কারণে কাটিছে বলে আপনার হত্যা করেছে বলে উল্লেখ করেছে হত্যা মানে এটা এই ছোৱালীটোৰ কারণে এনেকা করেছে প্রেমজনিত কারণে প্রেমজনিত কারণে এটা আপনাদেরকে কি বিচারে আমি একে এই তো ফাঁসি বিচারে আর শেহতীয়া যেখানে তথ্য ইয়ার কারণ আছিল এটা প্রেম আর প্রেম অন্য নহয় শিবু বৈশ্যর ভাগিনীয়েকর সহিতে সম্পর্ক আছিল অজয় দাসর আর সেই সম্পর্ক মানি লব বিচরা নাছিল শিবু বৈশ্য গতি শিবু বৈশ্যে সেই সম্পর্ক মানি লব নিবিচরার বাবে অজয় দাসক পূর্বতেও বহুবার গালি দিছিল বা তেওঁলোকৰ মাজত কাজিয়া পেচাল হৈছিল তর্ক বিতর্ক হৈছিল বহুবার ভাবুকিও দিয়া হৈছিল কিন্তু এবার চরম পর্যায় পালেগৈ শিবু বৈশ্যই একেবারে হিরোসেট করলে অজয় দাস খেতি কাম করে থাকার সময়সাতে অজয় দাসক হিরোসেট করে আর তারপিছতে যখন স্থানীয় লোক আছে পরিস্থিতি উত্তপ্ত করে তুলিছে বিচারিছে শিবু বৈশ্যর ফাঁসি হোক অর্থাৎ হত্যাকারী ফাঁসি হোক আর হত্যাকারী শিবু বৈশ্যর বাসগৃহও জ্বলাই দিছে উত্তেজিত রাইজ লড়াটো আর যিজনে মার্ডার করেছে সরু ভাইটি আর ভাগিন ছোৱালীজনী এতিয়া গায়েব হয়ে আছে ডাঙর ককাইজন সিও গায়েব হয়ে আছে যাকালি মেডিকেল এডমিট আসে কিন্তু আমি তাকে একু করব পারা নাই এতিয়া আমাক এই গোটেকটা মানুষ লাগিব আর লড়াজন ফাঁসি দিব লাগিব